এত বড় বড় ড্রাম আছে, সব পেট্রোল চালিত আছে, ব্যাটারি চালিত আছে, সব ধরনের স্প্রে মেশিন আছে। আচ্ছা, হচ্ছে আপনি এই জায়গায়, ওই যে মাসখানে, হ্যাঁ এখানে পেট্রোল মোবিল মিক্স করে ঢুকবে, এই দিকটা আপনার ওষুধটা দিতে হবে। আচ্ছা, ওষুধটা থাকবে এখানে। জি, কত কিকের মতো আছে, কান্দলি স্টার্ট হবে। আচ্ছা, আর ব্যাগে নিয়ে আপনার চালাচ্ছে রোলার সিস্টেম, অনেক সময় দেখা যায় কাজ করতে যায় আপনার পাইপ এলোমেলো হয়ে যায়। আচ্ছা, হুমদা একদম অরিজিনাল। এই যে দেখেন এখানে লেখা আছে টু স্টক, আর এগুলো হচ্ছে ফোর স্টক। তারপর আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে, বিভিন্ন সবকিছু সেম, জাস্ট ইঞ্জিনটা একটু ভিন্ন আছে। সবগুলোর সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। সাড়ে সাত গোড়া স্প্রে মেশিন, তিনটা, এই যে তিনটা আউটডোর আউটলাইন দেওয়া আছে। আচ্ছা, ট্যাঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে তেলের ট্যাঙ্ক। এই যে দেখেন অক্টেন না পেট্রোল, অক্টেন, অক্টেন, জি এই যে। কোনো বলছি কোনো হয়রানি কিছু নাই, সব ধরনের পার্টসপাতি আমাদের এখানে পাওয়া যাবে। চার চাকা ঘাস কাটা মেশিন, আচ্ছা 150 সিসি ঢুকার 18 ইঞ্চি। আচ্ছা, যে দেখেন এখানে আপনি যদি আপনি চাপ দেন, এটা হচ্ছে গিয়ার, এখানে যদি চাপ দেন তাহলে নিজে থেকে সামনে দিকে যাবে। আর এটা হচ্ছে আপনার গিয়ার, কমাতে পারবেন, বাড়াইতে পারবেন। এটা আপনার সামনে দিকে দিয়ে গাছের সাইজ করতে পারবেন, 173 সিসি ঢুকার 20 ইঞ্চি, 20 ইঞ্চি। এটা চালিত স্প্রে মেশিন, এটা দিয়ে আপনার একসাথে দুইজন মানুষ কাজ করতে পারবেন। অটো রিস্ক আছে, তারা এটা ইউজ করতে পারেন, রিমোট দিয়ে অন অফ, তারপর পাওয়ার বাড়াইতে কমাইতে পারবেন। বুঝতে আছে না, এখানে আপনি শো করবে। আচ্ছা, আবার ওভারফুল লাইনও আছে, অনেক জুরি পাম্প, তারপর হচ্ছে আপনার চায়না বড় জুরি পাম্প, তারপর চায়না ছোট জুরি পাম্প। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, বরাবর মতো চলে আসলাম আবারও তোফাজল এন্টারপ্রাইজে। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মেশিন রয়েছে, যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। তাই এই সবই যে দায়িত্বে আছে ওনার সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার সামনে তো অসংখ্য পরিমাণে মেশিনে দেখা যাচ্ছে, কি কি ধরনের মেশিনগুলো আছে আপনাদের? আজকে দেখাবো আমরা মূলত স্প্রে মেশিন, অনেকে আম গাছ আছে, লিচু গাছ আছে, লিচু গাছে আম গাছ স্প্রে করার জন্য স্প্রে মেশিন দেখাবো। সামনেই তো আম গাছের সিজন আসছে, এই জন্য আমরা সব সিজনের স্প্রে মেশিন দেখাবো। আগে নিয়ে এসে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, আগে নিয়ে এসে পড়ছি, কাস্টমারের সুবিধা ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এত বড় বড় ড্রাম? জি, এত বড় বড় ড্রাম আছে, সব পেট্রোল চালিত আছে, ব্যাটারি চালিত আছে, সব ধরনের স্প্রে মেশিন আছে। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি কি আইডিয়া নিচ্ছে আপনাদের এখানে কি কি ধরনের মেশিন। একটা আছে আপনার 14 লিটার স্প্রে, 22 লিটার স্প্রে মেশিন, 22 লিটার স্প্রে মেশিন। জি, পেট্রোল নাকি? পেট্রোলে, সবগুলো পেট্রোলে চলবে। আচ্ছা, কোনটা পেট্রোলটা ভরবে কোথায়? এই যে পেট্রোলটা ভরবে হচ্ছে আপনার এই জায়গায়, ওই যে মাসখানে, হ্যাঁ এখানে পেট্রোল মোবিল মিক্স করে ঢুকা। আর উপরে কি? আর উপরে হচ্ছে আপনার ওষুধ থাকবে, এই যে দেখেন ওষুধ থাকবে না? ব্যাগের মতো পিঠে নিয়ে চালাতে হবে, ব্যাগের মতো পিঠে নিয়ে চালাতে হবে। এখানে আপনার কিকের মতো আছে, কান্দলি স্টার্ট হবে। আচ্ছা, আর ব্যাগে নিয়ে আপনার চালাতে হবে। কত কেজি ওজন হবে এটা? এটা আপনার প্রায় 12-13 কেজির মতো হবে। এত ওজন একটা লোক কি বহন করতে পারবে? যারা এটা চালায় অভ্যস্ত আছে তারা এর থেকে বেশি ওজন নেয়, পানি দেয়া তারপর নিয়ে চালায়। আচ্ছা, তার মানে এটা কি ধরনের ব্র্যান্ডের মেশিন এটা? এটা হচ্ছে আপনার মাতালি ব্র্যান্ড, মাতালি ব্র্যান্ড। জি। আচ্ছা, এটা প্রাইস কত করে? এটার প্রাইস হচ্ছে মাত্র 13,500 টাকা। এটার গ্যারান্টি বা ওয়ারেন্টি কত দিনে থাকে? আমাদের সবগুলো পণ্যতে আপনার প্রায় একটা 1 বছর 2 বছর করে ওয়ারেন্টি পাবেন, সার্ভিস ওয়ারেন্টি। সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, পাশাপাশি আরেকটা মেশিন দেখা যাচ্ছে, পাশাপাশি আরেকটা হচ্ছে আপনার হুন্ডা ব্র্যান্ডের, হুন্ডা ব্র্যান্ড। জি। আচ্ছা, এটা খুব ভালো ব্র্যান্ড না? এটা খুব ভালো ব্র্যান্ড, ইঞ্জিনটা খুবই শক্তিশালী। আচ্ছা, অনেকে তো আবার বলে যে হুন্ডা কপি আছে, অরিজিনাল আছে, আসলে এটা কোনটা, অরিজিনাল না কপি? ভাই এটা হচ্ছে আপনার চায়নার ভিতরে হুন্ডা ব্র্যান্ডের। এটা আচ্ছা চায়না ব্র্যান্ড, 35 ব্র্যান্ড। আচ্ছা, এটা এটা কত লিটার? এটাও সেম একই, একই, জি একই, 22 লিটার। কিন্তু মেশিন দেখা যাচ্ছে ছোট, কিন্তু আসলে 22 লিটার। এটা আপনারা দেখেন ইঞ্জিনটা ছোট, বাট এটা ড্রামটা কিন্তু ওইটা থেকে ওইটা সময় নেই দেখা যায়। আচ্ছা, মানে হুন্ডা ব্র্যান্ড দেখে এই জন্য মনে হয় ছোট করছে, কিন্তু ইঞ্জিনটা ছোট হলো, কিন্তু ইঞ্জিনটা শক্তিশালী অনেক, ক্ষমতা অনেক। জি। আচ্ছা, এটা কত করে প্রাইস? এটা প্রাইস রাখতেছি অনলি 16,500 টাকা। এটা কি অক্টেন না পেট্রোলে চলে? এটা হচ্ছে পেট্রোল বা অক্টেন যে কোনো একটা দিলেই চলে। আচ্ছা, কত লিটার ভরা যাবে এটা? এটা প্রায় 800 গ্রাম, 800 গ্রাম পেট্রোল দিতে হবে। কতক্ষণ চলবে 800 গ্রাম? 800 গ্রাম দিয়ে প্রায় আপনার 1.5 ঘন্টা চলবে, 1.5 ঘন্টা চালাতে পারবে। জি। আচ্ছা, তারপর দেখাবো আপনার রোলার সিস্টেম, রোলার সিস্টেম। এই যে এটা দেখেন, এটা হচ্ছে রোলার সিস্টেম, অনেক সময় দেখা যায় কাজ করতে যায় আপনার পাইপ এলোমেলো হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এই যে এখানে রোলার দিয়ে পাইপটা পেঁচে সুন্দর করে বাস করে রাখতে পারবেন। আচ্ছা, মানে বাস করে যাবে, বাস করে রাখতে পারবেন, খোলাও যাবে। হ্যাঁ, বাস করে রাখতে পারবেন, আবার এটা টান দিলে আপনার বাস মতো ছড়া যাবে। আচ্ছা, এটা কোন ব্র্যান্ড? এটা হচ্ছে আপনার হুন্ডা ব্র্যান্ড। এই যে দেখেন এখানে দেখাই আছে, অরিজিনাল হুন্ডা, একদম অরিজিনাল। এই যে দেখেন এখানে লেখা আছে। আচ্ছা, তারপর আপনার এই সাইডেও লেখা আছে হুন্ডা ব্র্যান্ড। আচ্ছা, এটা কত লিটারে তেল বাকি আসবে? এটা এটা হচ্ছে আপনার পেট্রোল চাই, এটা একটা ড্রামে, এই যে দেখেন এখানে পেট্রোল ভরা, এটা হচ্ছে আপনার 800 লিটার পেট্রোল ভরবে একসাথে। আচ্ছা, আর আগে দেখা হচ্ছে আপনার টু স্টক, আর এগুলো হচ্ছে ফোর স্টক। ফোর স্টক হচ্ছে আপনার তেল আর হচ্ছে যে মোবিল চেম্বার আলাদা। আচ্ছা, হ্যাঁ এই যে দেখেন এখানে হচ্ছে মোবিল চেম্বার, এটা হচ্ছে আপনার পেট্রোল চেম্বার। আচ্ছা, এক লিটার 800 গ্রাম মোবিল আর হচ্ছে আপনার, সরি, 200 গ্রাম মোবিল আর হচ্ছে 800 লিটার পেট্রোল একসাথে শেষ হবে। আচ্ছা, এটা কতক্ষণ চলবে? এটা আপনার পেট্রোল প্রায় এক ড্রামে পেট্রোলে
দেড় থেকে দুই ঘন্টা চালাইতে পারবেন দেড় থেকে দুই ঘন্টা জি দেড় থেকে দুই ঘন্টা চালাইতে পারবেন আচ্ছা এটার প্রাইস রাখছে হচ্ছে আপনার 16,500 টাকা এইগুলোর প্রাইসগুলো কি 100% ফিক্সড 100% ফিক্সড তারপর আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা পাশাপাশি তারপর দেখাবো হচ্ছে আপনার আরেকটা মাল দেখাবো এটাও 140 মডেল ওটা হচ্ছে 139 মডেল যে 35 মডেল আচ্ছা আর এটা হচ্ছে 140 মডেল পরের ভার্সনটা হ্যাঁ পরের ভার্সনটা এটা আচ্ছা দেখেন আপনি এই যে এটা হচ্ছে আপনার আগেটা থেকে সব বিভিন্ন সবকিছু সেম জাস্ট ইঞ্জিনটা একটু ভিন্ন আছে আচ্ছা আগেটা ছিল হুন্ডা আর এটা আগেটা ছিল হুন্ডা আর এটা হচ্ছে আপনার 768 মডেল 138 মডেল 139 জি আচ্ছা মডেল নাম্বারগুলো বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে 139 মডেল আচ্ছা যারা এটা নিতে চান এটা পাবেন মাত্র 17,500 টাকা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোর সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা পাইপ কতটুকু থাকছে পাইপে হচ্ছে আপনার 100 ফিটের মতো পাইপ দেওয়া আছে 100 ফিট 100 ফিটের মতো পাইপ দেওয়া আছে সাথে একটা গান দেওয়া আছে গানও দেওয়া আছে জি একটা গান দেওয়া আছে সাথে আচ্ছা তারপর দেখাবো আপনার পাম্প সহ সেট করা একটা 7.5 গোড়া স্প্রে মেশিন 7.5 গোড়া জি 7.5 গোড়া অরিজিনাল 7.5 গোড়া এই যে দেখেন এখানে লেখা আছে অরিজিনাল 7.5 গোড়া এটা দিয়ে কি কাজ করে এটা দিয়ে হচ্ছে আপনার অনেক সময় দেখেন ওইগুলো দিয়ে কাজ করতে অনেক লেট হয় আচ্ছা কারণ নাকি দ্রুত কাজ শেষ করতে হয় বা অনেক বড় বাগান তাদের জন্য হচ্ছে এটা একটা মেশিনটা তিনজনে কাজ করতে পারবে একসাথে এই যে দেখেন হ্যাঁ একসাথে তিনজনে কাজ করতে পারবে তিনটা এই যে তিনটা আউটডোর আউটলাইন দেওয়া আছে আচ্ছা আচ্ছা চাইলে আপনারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 32,500 টাকা 32,000 মাত্র 32,500 টাকা কত এটা কি তেলের ট্যাঙ্কি হ্যাঁ এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি এই যে অক্টেন না পেট্রোল অক্টেন অক্টেন জি এই যে আচ্ছা অক্টেনে পেট্রোল কত লিটার পড়বে এটা এটা প্রায় 2 লিটারের মতো পেট্রোল খাবে 2 লিটার কতক্ষণ চলবে এটা 2 লিটারে প্রায় আপনারা 3 থেকে 4 ঘন্টা চালাতে পারবেন 3 থেকে 4 ঘন্টা জি চালাতে পারবো জি আচ্ছা এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কত এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার প্রায় 2 বছর দুই বছর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ অনেকেই বলেন যে ভাই আমরা তো মেশিন নষ্ট হয়ে যায় কিন্তু পার্টসের জন্য খুব হয়রানি হয়ে যায় আচ্ছা তাদের জন্য বলছি কোনো হয়রানি কিছু নাই সব ধরনের পার্টসপাতি আমাদের এখানে পেয়ে যাবেন আপনি যদি একটু ওইদিকে লক্ষ্য করে দেখেন সবগুলো মেশিনের পার্টসপাতি দেওয়া আছে আচ্ছা মানে সকল আইটেম যার যে মেশিন নষ্ট হবে না কেন আমাদেরকে ফোন দিবেন বা সরাসরি আমাদের শপে আসতে পারেন আচ্ছা তো ফজল এন্টারপ্রাইজ আচ্ছা তারপর আপনাকে আরেকটা দেখাবো ডাবল গানের মানে এটা কত লিটার তেল বা কতক্ষণ চলবে ওই সেম 2 লিটার তেল নেবে 2 লিটার জি 2 লিটার অক্টেন অক্টেন বা পেট্রোল একটা দিলি চলবে পেট্রোল একটা দিলি চলবে এক যে কোন একটা দিলি চলবে আচ্ছা এটা প্রাইস 32,000 টাকা এটা প্রাইস 32,500 টাকা 500 টাকা আর সবার জন্য যে এখানে আপনার ভিডিও দেখে আসবে আপনার একটা স্ক্রিনশট নিয়ে আসবে তার জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা পাশাপাশি আর কি দেখাবো হ্যাঁ তারপর দেখাবো আপনার ঘাস কাটা মেশিন ঘাস কাটা মেশিন ঘাস কাটা মেশিন এখন দেখা যায় আপনার খেলার মাঠে বৃষ্টির বাদলের দিন ঘাস মাঠে ঘাস দুই মারে ঘাস বড় হয়ে এই যে ঘাস এরকম ঘাস এই ঘাসগুলো বড় হয়েছে সমতল যে জায়গা আছে ওই জায়গার জন্য এই ধরনের ঘাস চার চাকা ঘাস কাটা মেশিন আচ্ছা এটা কত ওয়াটের সিসি এটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে লেখা আছে 150 সিসি আচ্ছা ডুকার 150 সিসি ডুকার 18 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে আপনার নিজে থেকে ঠেলে নিয়ে ঘাস কাটতে হবে আচ্ছা এটার দাম রাখতাছি হচ্ছে আপনার মাত্র 35,000 টাকা কত লিটারে কতক্ষণ চলবে এটা হচ্ছে আপনার 800 গ্রামের মতো পেট্রোল নেয় আচ্ছা পেট্রোল জি 800 গ্রাম পেট্রোল নেয় 200 গ্রামের মতো মোবিল নেয় আচ্ছা কতক্ষণ চলবে এটা দিয়ে আপনার প্রায় সবগুলোই সেম 800 গ্রাম পেট্রোল দিয়ে আপনার দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবেন দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবেন আচ্ছা একটা দাম রাখতেছি মাত্র 35,500 টাকা 35,500 টাকা আর অনেকে বলে ভাই অটো সিস্টেমে কোনো ঘাস কাটা মেশিন নাই কি হ্যাঁ অবশ্যই আছে অটো সিস্টেম বলতে এই যে দেখেন এইখানে আপনি যদি আপনি চাপ দেন এটা হচ্ছে গিয়ার এখানে যদি চাপ দেন তাহলে নিজে থেকে সামনে দিকে যাবে আচ্ছা আগেটা দেখাইছি নিজে ঠেলে নিতে হয় এটা নিজে ঠেলে নিতে হয় না আপনাকে টেনে নিয়ে যাবে ও উনি টেনে নিয়ে যাবে এটা নিজে টেনে নিয়ে যাবে এটা চাপ দিলে হ্যাঁ এটা চাপ দিলে আর লাস্ট হচ্ছে আপনি গিয়ার কমাতে পারবেন বাড়াইতে পারবেন ওয়াও জি আবার হচ্ছে অনেকে আছে গাছের সাইজ করতে চায় আচ্ছা ছোট বড় সাইজ করতে চায় তাদের জন্য হচ্ছে এই যে এটা এটা আপনার সামনে দিকে দিয়ে গাছের সাইজ করতে পারবেন ও গিয়ার আছে হ্যাঁ গিয়ার দাও আছে আচ্ছা মানে চাইলে কত রকমের সাইজ করবে এটা আপনি চাইলে 6-7 রকমের সাইজ করতে পারবেন যে এখানে দেখেন লেখাই আছে সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে 1-2-3 দিয়ে লেখা আছে আপনি চাইলে আপনার মন মতো করে সাইজ করতে নিতে পারবেন আচ্ছা এটা মডেলটা কি এটার মডেল হচ্ছে আপনার 173 সিসি 73 সিসি 173 সিসি ডুকার 20 ইঞ্চি 20 ইঞ্চি আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 45,000 টাকা আমাদের এখানে 35 থেকে শুরু করে আপনার 1.5 লাখ টাকা পর্যন্ত দামের চার চাকার ঘাস কাটা মেশিন আছে যারা নিতে চান আমাদের শপে আসতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মানে আপনাদের এখানে সব ধরনের হেভি মেশিনগুলো আছে আমাদের এখানে সব ধরনের হেভি মেশিন আছে পাশাপাশি আপনার ডিসি আইটেমও আছে ডিসি বলতে আপনার বর্তমানে আমাদের দেশে যে কারেন্টের সংকট দেখা যায় আচ্ছা তাদের জন্য হচ্ছে আপনার সোলারে চালাতে পারবেন না ব্যাটারিতে চালাতে পারবেন এই ধরনের পাম্প আছে
আচ্ছা স্প্রে মেশিনও আছে আচ্ছা দেখি আমরা একটু জি এখন দেখাবো আপনার স্প্রে মেশিন আচ্ছা এই যে দেখেন ব্যাটারি চালিত স্প্রে মেশিন আচ্ছা ব্যাটারি চালিত স্প্রে মেশিন ব্যাটারি চালিত স্প্রে মেশিন এটা দিয়ে আপনার একসাথে দুইজন মানুষ কাজ করতে পারবেন ব্যাটারি দিয়ে ব্যাটারি বা সোলার দিয়ে আচ্ছা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আপনি কাজ করতে পারবেন কতক্ষণ চলবে আপনার ব্যাটারি যতক্ষণ ব্যাকআপ দেয় যত বড় ব্যাটারি দিবেন তত বেশি সময় চালাতে পারবেন আচ্ছা এটা দিয়ে কি কাজ করা হয় এটা দিয়ে আপনার আম গাছ স্প্রে করতে পারবেন লিচু বাগান স্প্রে করতে পারবেন আপনার সবজি ক্ষেতে স্প্রে করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 13500 টাকা 13500 টাকা জামবুর বড় এর সাথে কি কি দিবেন এটার সাথে আপনি একটা গান পাবেন আর হচ্ছে পাইপ পাবেন সেকশন পাইপ পাবেন ওভারফ্লো পাইপ পাবেন আচ্ছা তারপর দেখাবো আপনার সোলার চালিত আরেকটা মোটর এই যে দেখেন এটা 48 ভোল্ট আচ্ছা 48 ভোল্ট যাদের নাকি অটো রিক্সা আছে তারা এটা ইউজ করতে পারেন অনেক সময় দেখা যায় আপনার আম বাগানে লিচু বাগানে অটো থাকে মাল বহন করার জন্য তারা এটা নিতে পারে তাদের জন্য এটা অনেক সুবিধা হয় দুইজনে কাজ করতে পারে এটা ব্যাটারি হ্যাঁ এটাও ব্যাটারিতে চলবে আচ্ছা 48 ভোল্ট এটা হচ্ছে আপনার মিটার দেওয়া আছে আমি যদি মালটা একটু নামাই দেখাই তাহলে বুঝতে নামানো লাগবে না মিটার দেওয়া আছে বুঝতে পারছেন এটা সামনে মিটার দেওয়া আছে আবার আপনার অনেক সময় দেখা যায় আপনি কাজ করতেছেন একটু দূরে যাইতেছেন গা আচ্ছা তখন আপনি হাতে কন্ট্রোলের বাইরে চলে যায় তার জন্য আপনার রিকম্পানি একটা রিমোট দিয়ে দিয়েছে রিমোট সিস্টেম জি রিমোট সিস্টেম আচ্ছা আপনি চাইলে রিমোট দিয়ে অন অফ তারপর পাওয়ার বাড়াইতে কমাইতে পারবেন বুঝতে পেরেছি এটা এটা প্রাইস চার্জার কত এটা হচ্ছে আপনার দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে অটো সেন্সর একটা হচ্ছে অটো সেন্সর ছাড়া যেটা নাকি অটো সেন্সর সহ ওইটার দাম রাখতেছে আপনার 27500 টাকা আচ্ছা আর যেটা অটো সেন্সর ছাড়া ওইটার দাম রাখতেছে মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 টাকা আচ্ছা আর এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে সবগুলোর সাথে আপনার 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা তারপর দেখাবো কারেন্টের আপনার একটা কারেন্টের কার ওয়াশ কারেন্টের কার ওয়াশ ছোট অনেক জি এটা অনেক ছোট বাট এটা কাজ অনেক বেশি আচ্ছা জি আপনার যে বড় কার ওয়াশগুলো যেরকম স্পিডে এটা সেম তার তার মতো স্পিড আচ্ছা এটা নামাতে দেখি এটা আসলে ছোট জিনিসে বলতেছেন যে ছোট মরিচে জাল বেশি একটা কথাই আছে না সেম এরকম এই যে দেখেন এখানে মিটার আছে আপনি কতটুক প্রেসার দিতে আছেন আছে এখানে আপনি শো করবে আচ্ছা আবার ওভারফুল লাইনও আছে অনেক সময় দেখা যায় আপনার এই কাজ করার সময় ওভারহিট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওভারহিট হয়ে গেছে তাহলে আপনি যে এখানে প্রেসার বাড়াইতে পারবেন এই যে প্রেসার বাড়াইতে কমাইতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কারেন্টে চলবে হ্যাঁ এটা কারেন্টে চলবে আচ্ছা তাহলে তার কোনো চার্জ লাগবে না চার্জ লাগবে না কোনো পেট্রোল লাগবে না কিছু লাগবে না কারেন্টে চলবে এটার দাম রাখতেছি মাত্র আপনি 13500 টাকা এটার সাথে কি কি থাকবে এটার সাথে আপনার সেকশন পাইপ থাকবে ওভারফ্লো পাইপ থাকবে গান থাকবে একটু এটা দিয়েও গাছে এটা দিয়ে আপনার অনেক সময় দেখা যায় অনেক জায়গায় আপনার ব্যাটারিও পাওয়া যায় না আবার পেক তুলো অনেক সুবিধা হয় খরচ বাড়ায় আচ্ছা সেক্ষেত্রে আপনি কারেন্টের ব্যবস্থা আছে তারা এটা নিতে পারেন নিতে পারবে জি আচ্ছা পাশাপাশি আর আপনাদের কাছে পাশাপাশি আপনাদেরকে দেখাবো ব্যাটারি যেত স্প্রে মেশিন ঝুরি পাম্প ঝুরি পাম্প জি অনেকেই তো ঝুরি পাম্প চিনেন তারপর যারা নাকি পরিচিত না তাদের জন্য আপনি দেখাচ্ছি ঝুরি পাম্প আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান ঝুরি পাম্প তারপর হচ্ছে আপনার চায়না বড় ঝুরি পাম্প তারপর চায়না ছোট ঝুরি পাম্প আচ্ছা এগুলো কি ব্যাটারি সিস্টেম এগুলো সব ব্যাটারি সিস্টেম সবগুলো ব্যাটারি দেওয়া আছে সোলার দিয়ে চালাতে পারবে হ্যাঁ চাইলে আপনি সোলার দিয়ে চাইতেন 50 ওয়াট সোলার দিলে এটা চলবে 50 ওয়াট সোলার দিয়ে 50 ওয়াট সোলার দিবেন তাও চলবে এই যে দেখেন একটু কাছে আসেন এই যে এখানে সুইচ দিলে আপনার মোটর চলতেছে এই যে মিটার শো করতেছে একটা সুইচ দিবেন একটা চলবে দুইটা সুইচ দিবেন দুইটা চলবে আচ্ছা আবার হচ্ছে আপনার দেখা যায় গাছে ফুল ছাড়তেছে বা ছোট মকুল হয়েছে সেক্ষেত্রে যদি আপনি দুইটা সুইচ দিয়ে চালান স্পিডের কারণে আপনার দেখা যায় ফুলগুলো নষ্ট হয়ে যাইতেছে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি যেখানে রেগুলেটর সিস্টেম আছে আপনি যতটুকু পর্যন্ত ততটুকু দিয়ে আপনি কাজ করতে পারেন কমানো বাড়ানোর সিস্টেম হ্যাঁ কমানো বাড়ানোর সিস্টেম নাও আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এই এটা দেখতে পাচ্ছেন চার্জার পয়েন্ট চার্জার হ্যাঁ মোবাইলের মতো আপনি কাজ করবেন কাজ শেষ হওয়ার চার্জার নিয়ে মানে এটা ভিতরে অটোমেটিক্যালি ব্যাটারি দেওয়া আছে অটোমেটিক্যালি ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারিতে কতক্ষণ চলবে এটা আপনার সর্বনিম্ন 5 ঘন্টা চলবে 5 ঘন্টা চলবে সর্বনিম্ন 5 ঘন্টা চলবে আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস রাখতেছি আমরা অনলি 5500 টাকা 5500 ইন্ডিয়ানটা 5500 কত মডেল এটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মডেলটা হচ্ছে এখানে মডেলটা লেখা নাই মডেলটা লেখা নাই বাট ডাবল মোটর ডাবল মোটর হ্যাঁ ডাবল মোটর দাও আচ্ছা আচ্ছা ডাবল মোটর আপনারা এটা স্ক্রিনে কিন্তু দেখতেছেন যে আসলে এটা কি যা যেটা প্রয়োজন স্ক্রিনশট দেয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা পাশাটা কত তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে বড় চায়নার ভিতরে বড় জুড়ে এটাও সেম আপনার দুইটা সুইচ দিয়ে কাজ করতে পারো ওইটা থেকে বেশি স্পিড এটা আচ্ছা আচ্ছা যে দেখেন এটার সাউন্ড আর এটার সাউন্ড অনেক কোয়ালিটি অনেক সাউন্ড হ্যাঁ এটার দাম রাখতেছি মাত্র 6500 টাকা আচ্ছা আর ওইটা সেম এটা হচ্ছে আপনার চায়না ভিতরে ছোট সেম এটার দাম রাখতেছি আপনার 4800 টাকা 4800 টাকা 4800 টাকা আচ্ছা আর এইগুলো কি ভাই হলো আর এগুলো হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় পেকটু চাই তো বড় মেশিন বা এই ঝুরি পাম্প নিয়ে কীটনাশক ব্যবহার করতে অনেক অসুবিধা হয় আচ্ছা তাদের জন্য হচ্ছে এগুলো পিঠে নিয়ে কাজ করার জন্য আচ্ছা এটা আমাদের কাছে ম্যানুয়াল আছে
তারপর আপনার চার্জার আছে, চাইলে ব্যাটারিটা নিতে পারবেন, চাইলে আপনি এটাও নিতে পারবেন। আচ্ছা, আরেকটা সুবিধা হচ্ছে ব্যাটারির সাথে আপনার টুইন ওয়ান সিস্টেম আছে, ব্যাটারি চার্জ শেষ, আপনি কাঁধে নিয়ে আবার হাতে কাজ করে কাজ শেষ করে আসতে পারেন। আচ্ছা, যাদের বাজেটটা কম, মেশিন নিতে পারতেছে না, তারাই ধরে এই ধরনের মেশিন নিতে পারেন। স্প্রে সিস্টেম এটাই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 950 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 5,500 টাকা দামের আছে। আচ্ছা, চার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওই অনুযায়ী আপনাদের রেঞ্জ অনুযায়ী মাল দেখাবো। আচ্ছা, তারপরে দেখাবো আপনার ঘাস কাটার মেশিন পিঠেরটা। আচ্ছা, ঘাস কাটার মেশিন, জি, ঘাস কাটা পিঠের মেশিন। আচ্ছা, যারা এই যে এতক্ষণ দেখলেন বড় বড় মেশিন যে অটোমেটিকলি চলবে, সেটা হলো হাতে চালানো। অনেকে বলতেছেন ভাই বড় সব তো দামি মেশিন দেখালাম, একটু কম রেঞ্জের ভিতর দেখান, বা আমাদের তো সমতল জায়গা না, আমাদের ওচা নিচে জায়গা আছে, তাদের জন্য হচ্ছে এগুলা এগুলা। হ্যাঁ, আবার অনেক আছে আপনি ঘাস ডিজাইন করতে চায়, আচ্ছা, তাদের জন্য হচ্ছে এগুলা পিঠে নেবেন, ব্যাগের মতো কাজ করে আইসা পড়বেন। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার 12,500 টাকা থেকে শুরু করে আপনার 45,000 টাকা পর্যন্ত আছে। এটা এগুলো কি মডেল? এগুলো হচ্ছে আপনার টু স্ট্রোক আছে, ফোর স্ট্রোক আছে, এটা হচ্ছে আপনার হুন্ডা মডেল, যে X35 হুন্ডা মডেল, ফোর স্ট্রোক, জি, ফোর স্ট্রোক। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার টু স্ট্রোক, আবার এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন ফুজি টু স্ট্রোক, এই যে এটা হচ্ছে টু স্ট্রোক। আচ্ছা, টু স্ট্রোকটা কত করে? টু স্ট্রোক ফোর স্ট্রোক সবই একই, 12,000 টাকা শুরু করে 45,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, জি, চায়নাও আছে, হুন্ডা ব্র্যান্ডও আছে, সব ধরনের ব্র্যান্ড আছে। আচ্ছা আচ্ছা, তারপর দেখাবো আপনার এডুকেশন পাম্প। এডুকেশন পাম্প বলতে দেখা যায় আপনার কৃষিক্ষেত্রে যদি কাজ করতে যাও, তার এখন তো পানি খুব সংকট, চারদিকে বালু পড়ে আছে, সেই ক্ষেত্রে পানি খুব সংকট, তা যাদের বেশি পানি প্রয়োজন তাদের জন্য হচ্ছে এই পাম্পগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ঘন্টায় প্রায় 25,000 লিটার পানি দিবে। সোলার পাম্প, জি, সোলার লেখাই আছে, সোলার পাম্প, সোলার পাম্প দেখেন লেখাই আছে সুন্দর করে, সাথে কন্ট্রোলার বক্স দেওয়া আছে। আচ্ছা, আপনাকে এক্সট্রা 30,000-40,000 টাকা খরচ করে কন্ট্রোলার বক্স কিনতে হবে না। আচ্ছা, কোম্পানির সাথে ফ্রি দিয়ে দিচ্ছে। আর সোলার, সোলার হচ্ছে আপনার প্রায় 1200 ওয়াটের মতো সোলার খাবে। এগুলো কি কিনতে হবে? না, এগুলো কিনতে হবে, এগুলো কিনতে হবে, মানে সোলারটা কিনতে হবে, মেশিনটা আমরা দিব। আর যদি বলেন যে না ভাই আপনারা পরিচিত দোকান থেকে সোলার কিনা দেন, তা সেটাও আমরা করতে পারবো। আচ্ছা, আপাতত এটা কত ওয়াট? এটা হচ্ছে আপনার 1200 ওয়াটের, 1200 ওয়াট, জি, 1200 ওয়াট। আপনি 1500 ওয়াট দিলে প্রপারলি এটা চালাতে পারেন, ফুললি আরপিএম পাবে। আচ্ছা, এটা কত প্রাইস চাচ্ছেন? এটা প্রাইস চাচ্ছি আমরা মাত্র 25,000 টাকা। মানে আপনি বলতে চাচ্ছেন সারা দিন চালাবে, কোনো কারেন্ট, কোনো সমস্যা নেই, সকাল 6টা বাজে সূর্য উঠতেছে, 6টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত, মানে এর কোনো বিদ্যুৎ লাগবে না, পেট্রোল লাগবে না, কিছু লাগবে না, সূর্যের আলো শুধু লাগবে, সূর্যের আলোতে চলবে, যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে, যতক্ষণ সূর্যের আছে ততক্ষণ চলবে। অনেকে বলে যে ভাই সারা দিন চলে তো মেশিন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বা মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেরকম কিছুই হবে না। এটা হচ্ছে আপনার সূর্য যতক্ষণ ততক্ষণ চলবে। আচ্ছা, এটা প্রাইস কত? এটার প্রাইস রাখছি মাত্র 25,000 টাকা, 25,000 টাকা। আর 7-3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, তারপর দেখাবো আমরা হচ্ছে পেকটু চালিত একটা ডাবল স্প্রে মেশিন। আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুইজনে কাজ করবে, দুইটা আউটপুট দেওয়া আছে। আচ্ছা, গিয়ারও আছে, হ্যাঁ, ফুল স্টক ডাবল স্প্রে গান। আচ্ছা, এটার দাম রাখছি মাত্র 15,500 টাকা। যারা গ্যাস পানি দিতে চাচ্ছে সেই ধরনের মেশিন গুলো রয়েছে আপনাদের, ফোর স্ট্রোক ইঞ্জিন। অনেক আছে আপনার 45 খুঁজতে আছে বর্তমানে, পাম্প সেট এখন হচ্ছে মার্কেটে সব সেট করা আছে, কিন্তু অনেকে এই মালটা খুঁজতে আছে, দেখেন একটু এই যে মালটা, এটা কি কাজ করে? এটা হচ্ছে আপনার পানি স্প্রে বাড়ায়, স্পিরিট বাড়ায়, পানির স্পিরিট বাড়ায়। আচ্ছা, এটার দাম, এটা হচ্ছে আপনার তিনজনে কাজ করে, যে দেখেন তিনটা আউটপুট দেওয়া আছে, দুইটাও আছে, তিনটাও আছে, যার যেটা লাগে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। পানির স্প্রে বাড়ায় কি করবে, মানে সে তারা কি কাজ করবে? এই আপনার লিচু বাগানে স্প্রে করতে পারবে, বা কারো, অনেকে আবার কারো কাজে ব্যবহার করে, কারো অসু করা যাবে, পেট্রোল দিয়ে করতে পারবেন, সব কিছু করবে। এই যে দেখেন এটার জন্য আপনার সেট করার জন্য আপনার পাম্প দেওয়া আছে, এখানে পাম্প আছে এই সাইডে, মাথা হেড আছে এদিকে, প্রেসার সেট। আচ্ছা, এটার দাম রাখছি মাত্র 8,500 টাকা, এই টোটাল সহ, না না, এটা শুধু খালি এটার দাম মাথা হেড, হ্যাঁ, 8,500 টাকা। আচ্ছা, আর এটার দাম রাখছি মাত্র 13,500 টাকা, মানে এটা বডিটা, আর এটা হলো হেডটা, এটা হচ্ছে হেডটা। চালাতে হলে দুইটাই লাগবে? হ্যাঁ, চালাতে হলে দুইটাই লাগবে। আচ্ছা, তার মানে আলাদা আলাদা করে প্রাইস বলছে, এই হচ্ছে 8,500 টাকা, আর এই হচ্ছে আপনার 13,500 টাকা। আচ্ছা, আর যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট। আচ্ছা, আর কেউ যদি পাইপ টাইপ নিতে চায়, সেই যে আবার অনেকে বলে যে ভাই আমরা তো স্প্রে করার জন্য আপনার কাছ থেকে মেশিন নিছি, তাহলে পাইপটা কোথা থেকে নিব, কি পাইপ ভালো হবে? তাদের জন্য হচ্ছে আপনার পাইপও নিয়ে আসছি। এই যে দেখেন নিচে দেওয়া আছে কোরিয়ান পাইপ, অরিজিনাল কোরিয়ান পাইপ। আচ্ছা, মেড ইন কোরিয়া আছে, টেকনোলজি কোরিয়া আছে, চায়না পাইপ আছে, সব ধরনের পাইপ আছে। আচ্ছা, যার যেরকম বাজেট সেরকম অনুযায়ী মাল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এটা কি ভাই? তারপর হচ্ছে এখন দেখাবো আপনার বর্তমানে আমাদের দেশে যেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাদের জন্য হচ্ছে আপনার ফগার মেশিন। আচ্ছা,
এই যে দেখেন আপনার ফগার মেশিন, এটা যদি আমি একটু খুইলা দেখাই আপনাদেরকে। আচ্ছা, মানে খুইলেই দেখাবেন? খুইলেই দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, মানে ভিউয়ার্স, আসলে এখন যে ডেঙ্গুর একটা প্রভাব, আসলে এটার জন্য আপনার বেস্ট প্রাইস দিতে আছি, আপনারা যার যেটা লাগে নিতে পারেন। বেস্ট প্রাইস থাকবে? বেস্ট প্রাইস থাকবে, মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে। মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে, যদি কারো এক টাকা কম দেখাইতে পারেন তাহলে ফ্রি দিয়ে দিব। এই যে এতক্ষণ যে এই ধরনের মেশিনগুলো দেখালেন, যে প্রাইজের দিক দিয়ে 100% কম পাবে কিনা? 100% কম পাবে, 100%। যারা অনেক এক পিস নেয় তাদের জন্য, যে যারা 10 পিস নেবে তাদের জন্য একই রে। তাহলে ভাই পাইকারি কি ভাবে হলো দাদা? হ্যাঁ পাইকারি, এই জন্য তো অফার প্রাইস দিচ্ছি, পাইকারি প্রাইস। অফার প্রাইস দিচ্ছেন? আচ্ছা, আর এই মেশিনটা অলরেডি খুলে দেখাচ্ছি। এই যে দেখেন, খুলে দেখাচ্ছি আমি। আচ্ছা, ও অনেক ছোটই। হ্যাঁ এটা ছোট, এটা হচ্ছে আপনার মশা ফগিং করার জন্য। আচ্ছা, এটা কি বাসাবাড়ির জন্য নাকি? বাসাবাড়ির জন্য বা আপনার অফিসে ইউজ করতে পারবেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় আপনার বড় যে ফগার মেশিনগুলো আছে ওইগুলো শব্দের কারণে অনেকে ব্যবহার করতে চায় না। আচ্ছা, আর এগুলো হচ্ছে আপনার কোনো শব্দ ছাড়া ফগিং করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার 2 লিটার ওষুধ নেবেন, আর এই সাইড হচ্ছে আপনার একটা গ্যাস দিতে হবে। আচ্ছা, গ্যাসটা কিসের দিতে হবে? গ্যাসটা হচ্ছে আপনার ওই যে দেখেন এখানে সান্দো আছে, একটু মিটার নামাই মালটা দেখাই। আচ্ছা আচ্ছা, মানে ভিউয়ার্সরা দেখেন ওনাদের কাছে যত ধরনের গ্যাসের মেশিনগুলো আছে সম্পূর্ণ গ্যাসগুলো কিন্তু হয়ে যায়। এই যে দেখেন, আপনি গ্যাসের মাধ্যমে আপনি এটা জ্বালানি তৈরি করে দিবেন। এই যে এটা জাস্ট আপনি খালি এখানে লাগাই দিবেন। আচ্ছা আচ্ছা, এই যে যদি দেখাই একটু আমি, এই যে এখানে লক সিস্টেম আছে। আচ্ছা, এই যে এদিক দিয়ে লাগাই দিতে হবে। বুঝতে পেরেছি, মানে অলরেডি লাগাই দেখাচ্ছেন। এই যে এইটা অলরেডি কিন্তু লাগতেছে, যে দেখেন ভিউয়ার্সরা, আসলে এটা কিন্তু নরমালি গ্যাস আমরা যে ব্যবহার করি, এই গ্যাসটাই? হ্যাঁ, নরমাল যে গ্যাসটা হবে এটা এখানে দেওয়া আপনার ব্যবহার করতে হবে, সাথে আপনার 2 লিটার। আর এটা হচ্ছে আপনাকে বেস্ট অফার দিব, সেটার জন্য আমাদের ফুল ভিডিওটা দেখেন, এটা সে ভিডিও শেষে একটা বেস্ট অফার থাকবে। আচ্ছা, তাদের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। আর এটা রেট রাখতেছে আপনার মাত্র 12,500 টাকা। 12,500 টাকা? 12,500 টাকা মাত্র। এটা হচ্ছে MF 100। আচ্ছা, আরেকটা আছে আপনার KB 100, ওইটা রেট রাখতেছে 11,500 টাকা। এই গ্যাসটা দিয়ে কতক্ষণ চলবে? একটা গ্যাস 2 লিটার কেমিক্যাল একসাথে শেষ হবে। একসাথে শেষ হবে? আপনার কতটুকু কাজ করতে পারেন, অনেক সময় দেখা যায় এক জায়গায় অনেকে স্প্রে করে, আবার অনেক সময় অনেকে কষ্ট করে, ভাই একটা ওষুধ দিয়ে কতটুকু জায়গায় কাজ করতে পারবো? আচ্ছা, হ্যাঁ এটা বলাটা খুবই কষ্টকর, কারণ আপনার দেখবেন এক এক জায়গায় এক রকম ভাবে ইউজ করতে হবে, এক এক জায়গায় আপনার 2 মিনিট ধরে রাখছেন। আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় 2 মিনিটে পুরো রুম কাজ করে আসা অবস্থা হচ্ছে। মানে কতক্ষণ চলবে একটা, কতক্ষণ চালাতে পারবে এই গ্যাস? একটা আমরা শুধু এটাই বলবো, একটা গ্যাস আর হচ্ছে কেমিক্যালের 2 লিটার কেমিক্যাল হচ্ছে একসাথে শেষ, যতক্ষণ ইচ্ছা সে ততক্ষণ শেষ করতে পারবেন, একসাথে শেষ হবে। বুঝতে পেরেছি, এটা প্রাইস চাচ্ছেন আপনি কত? এটা হচ্ছে আপনার 12,500 টাকা। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার KB 100 আছে, এটা হচ্ছে MF 100, এখানে দেখাই আছে MF 100, এটা হচ্ছে আপনার 12,500, আর KB 100 হচ্ছে 11,500। আচ্ছা, এটা অফার প্রাইস বললেন যে দিবেন কি? এটা অফার প্রাইস, এটা ভিডিও শেষে দেখাবো। আচ্ছা, ওটা হচ্ছে আপনার বেশ অফার থাকবে, এটা ভিডিও শেষে, তার জন্য আপনাদের পুরো ফুল ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, মানে তারপরে পাশাপাশি একটা মেশিন দেখা যাচ্ছে পুরান, এটা অনেকে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে চান, বেস্ট ফগার বা পৌরসভার কাজে ব্যবহার করতে চান, বেস্ট ফগার বড় ফগার, তাদের জন্য হচ্ছে এটা। আমরা এটা হচ্ছে আপনার একটা সেকেন্ড হ্যান্ড মাল দেখাচ্ছি, এটা আমরা বিক্রি করছিলাম, এটা হচ্ছে সার্ভিস করার জন্য দিয়ে গেছে, সার্ভিস করে রেখে এই ধরনের মেশিন বিক্রি করেন? এই ধরনের মেশিনও বিক্রি করি। আচ্ছা, এটা হচ্ছে আপনার সার্ভিস করা মিটার, ওই যে একটু বাইরে দিয়ে দেখেন ওই যে ইনটেক কার্টন ফালায় রাখছি আপনার। আচ্ছা আচ্ছা, আপনারা চাইলে ওইটাও নিতে পারেন। আচ্ছা, এই যে এখানে কিন্তু বড় 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 বেস্ট ফগার, তারপরে কুরিয়ার ফগার, জার্মানি ফগার, কুরিয়া, হ্যাঁ ওটা মেড ইন কুরিয়া। আচ্ছা, জার্মান চাইলে জার্মানি ফগার আছে, পুরো সবার কাছে যদি নিতে চান জার্মানি ফগার নিতে পারেন। আচ্ছা, এটার প্রাইস কত হতে পারে? এটার প্রাইস হচ্ছে আপনার 55,000 টাকা। 55,000 টাকা? 55,000 আছে, 65,000 আছে, জার্মানি আছে, 1.5 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আছে, যার যেটা লাগে নিতে পারেন। আচ্ছা, পাশাপাশি এটা বললেন লাস্টে একটা অফার দিতে, এটা লাস্ট অফার, এটা পরে দিতে আছেন। আচ্ছা, তার মানে ভিডিও শেষে একটা অফার বলতে এটা চলে আসে? হ্যাঁ, আমরা বলেছিলাম। আচ্ছা, বলছিলেন যে ভিডিও শেষে অফার দিবেন, একটা সেই অফারটা কি আসলে? আমি বলেছিলাম ভিডিও শুরুতে একটা অফার আছে, সেই অফারটি হচ্ছে আপনার মিনি ফগার একটি অফার। আচ্ছা, হ্যাঁ এই যে দেখেন, এটা হচ্ছে 3000 গোল্ড স্পেয়ার। আচ্ছা, এটা হচ্ছে আপনার মশা ফগিং করার জন্য, ফগিং করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বেস্ট প্রাইস, একটা প্যাকেজ দিতেছি আমরা, প্যাকেজ দিচ্ছি তোমাদের আন্ডার থেকে, একটা প্যাকেজ দিতেছি আপনার, এটা চালানোর জন্য যা যা প্রয়োজন তা তা পাবেন। একটা ফগিং মেশিন পাবেন, একটা 5 লিটার কেমিক্যাল ওষুধ পাবেন, একটা গ্যাস পাবেন, তারপর হচ্ছে আপনার একটা ফানিল পাবেন, একটা বেল্ট পাবেন, এক সেট বেল্ট পাবেন, আর হচ্ছে আপনার এক সেট স্প্রিং পাবেন। আচ্ছা, এগুলো টোটাল আপনারা দিচ্ছেন, এগুলো টোটাল হচ্ছে একটা প্যাকেজ। আচ্ছা, এই প্যাকেজটি আমরা শুধুমাত্র আপনার ভিডিও যে রেখে আসবে তাদের জন্য হচ্ছে 1 মাসের বেস্ট অফার। আচ্ছা, মানে কেটে বেড়াম। হ্যাঁ, ভিডিও দেখ, আজকে হচ্ছে ভিডিও দেখার পর থেকে, ভিডিও ছাড়ার পর থেকে বেস্ট অফার 1 মাসের জন্য। আচ্ছা, মাত্র 1 মাসের জন্য এই পুরো ফুল প্যাকেজটা, 5 লিটার তেল, একটা গ্যাস, এক সেট হচ্ছে আপনার স্প্রিং বেল্ট, একটা ফগিং মেশিন। আচ্ছা, এই পুরো ফুল সেটটা পাচ্ছেন মাত্র 6,8,800 টাকা।
আমাদের লোক যে আপনাকে চালায় দেখাই দিয়ে আসবে, ঢাকার ভিতর আপনার যদি নিতে চান তাহলে লোক নিয়ে দেখা আসবে। আচ্ছা জি, এই প্যাকেজটা লুফি নিতে চাইলে এক মাসের ভিতরে আমাদের এই পণ্যটি অর্ডার করতে হবে। প্রাইস 100% প্রাইস 100% ফিক্সড। এটা আমরা নরমালি বিক্রি করি আপনার 12,000 থেকে 13,000 টাকা পর্যন্ত। আচ্ছা, শুধুমাত্র এক মাসের জন্য বেস্ট অফার দিচ্ছি মাত্র 8,800 টাকা। আচ্ছা, তো ভিউয়ার্সরা আসলে প্রচুর পরিমাণে মেশিন দেখানোর চেষ্টা করলাম, এখানে অসংখ্য পরিমাণে মেশিন আইটেম রয়েছে। যারা আসলে এই ধরনের মেশিন নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রচুর প্রকারের মেশিনগুলো দেখানো হয়েছে। আরও অনেক মেশিন রয়েছে যা দেখাতে পারিনি, হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যে ধরনের মেশিন চান এখান থেকে কিন্তু নিতে পারবেন। হিউজ পরিমাণে কিন্তু পানির পাম্প রয়েছে, অসংখ্য পরিমাণে কিন্তু আরও স্প্রে মেশিন রয়েছে যা আপনাদেরকে দেখাতে পারিনি। তো অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভাইদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের কোনো প্রয়োজন বা কোনো কিছু যদি প্রয়োজন পড়ে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি, নেক্সট একটি ভিডিও আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।